টানা তিন দিনের ছুটির পর রমজানের চতুর্থ দিনে প্রথম কার্যদিবস পড়ায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় অফিসগামীদের। নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে ঢুকতে হয়েছে অনেককেই। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে টানা তিন দিন ছুটির পর কর্মব্যস্ত পুরো রাজধানীর মানুষ। রমজানের চতুর্থ দিনে প্রথম কার্যদিবস পড়ায় নগরীর প্রতিটি সড়কে দেখা দেয় তীব্র যানজট। রাজধানীর মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, আসাদগেট, ধানমন্ডি, তেজগাঁও, মহাখালী, ফার্মগেট, মগবাজার, রামপুরা, কাকরাইল, বিজয়নগর, পল্টন, গুলিস্তান এলাকার সড়কে তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে অফিসগামীদের। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। পুরান ঢাকাতে বিএটিতে গেতে প্রায় 2 ঘন্টা মতো লাগছে। আজকে 3 দিন পরে খোলার পরে এটার জন্য মনে হয় কিছু জ্যাম, অনেক জ্যাম। এখন এই যে বিজয় শ্রেণী সিগন্যালে 15 মিনিট পর পর ছাড়ে, অনেক জ্যাম হয়েছে, কষ্ট হয়েছে রোজার। এখন রমজানের শুরুতে এমন যানজট, শেষ দিকে এর মাত্রা আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন অফিসগামী যাত্রীরা। মানুষের থেকে গাড়ি অতিরিক্ত বেশি, যেমন একটি একটা গাড়ির মধ্যে একই কিছু লোক আর রাস্তা ঘন্টার পর ঘন্টা বসে আছি। অনেক জ্যাম এই রমজানে, এই রোদে এত গরমে দিয়ে এত জ্যাম, মানুষের থেকে গাড়ি ঘোড়া বেশি। রোজা থেকে যে কষ্ট, জ্যাম, প্রচুর জ্যাম, এই জ্যাম ধরে আমাদের রোজা থেকে বসে থাকা কি কমু। রমজানের প্রথম কর্মদিবসে সড়কে গাড়ির চাপ বেশি, তবে যান চলাচল গতিশীল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশের ট্রাফিক বিভাগ। 3 দিনের সরকারি ছুটির পরে আজকে প্রথম ওয়ার্কিং ডে, এই কারণে আজকে স্বাভাবিকভাবেই কিছুটা গাড়ির চাপ বেশি। আর আমরা সকাল থেকে আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনায় রাস্তায় ভালো কাজ করছি, মোটামুটি চারিদিকে সচল আছে গাড়ি। নগরবাসীর ভোগান্তি নিরসনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন আরও তৎপর হবে এমন প্রত্যাশা নগরবাসীর। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।